তেমনি 1st জানুয়ারিটা স্টুডেন্টস ডে হিসেবে আমরা সেলিব্রেট করব। এবং 1st জানুয়ারি আমি ছুটির দিন থাকলেও এই বছর 1st জানুয়ারি আমি এডুকেশন ডিপার্টমেন্টকে এখন থেকে বলবো, তোমরা 20শে ডিসেম্বর যেটা করছো আর একটা সিমিলার টাইপের 1st জানুয়ারি থেকে করে দাও, ওইটা স্টুডেন্টস ক্লিয়ারিটি জানানোর জন্য। 1st জানুয়ারি ইজ এ ডে ফর স্টুডেন্টস, আর এটা আমরা প্রত্যেকে স্টুডেন্টদের কাছে, ছাত্রছাত্রীরাই ভবিষ্যৎ। সুতরাং স্টুডেন্টদের উদ্দেশ্যে বছরের প্রথম দিনটা আমরা উৎসর্গ করব, ঠিক আছে? যদি ওই দিনটা আমরা মামাটি মানুষ দিবস হিসেবে উৎসর্গ করি, কিন্তু লেট আস স্টার্ট ফ্রম দ্য স্টুডেন্টস, কারণ তারাই তো আমাদের ফিউচার জেনারেশন। সুতরাং ফিউচার জেনারেশনটাকে হাইলাইট করবার জন্য তাহলে সেদিন তোমরা কিছু করে দাও। যদি 10,000 আরও স্টুডেন্টকে করে দিতে পারো, দ্যাট উইল বি ভেরি বিগ ওয়ে। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ 12ই জানুয়ারি করো। মিউনিসিপ্যালিটিগুলো নিয়ে আমার কিছু প্রবলেম হচ্ছে। মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানরা একেবারে ব্যারাকপুর থেকে শুরু করে